Socially, he was also a success and made many friends. And he accomplished the wish of his heart. He met Miss Annabel Adams and became more and more captivated by her charms. সামাজিক ভাবে সে সফল হলো এবং অনেক বন্ধু পেল আর তার হৃদয়ের ইচ্ছা পূরণ হলো। তার সঙ্গে মিস আন্নাবেলের সাক্ষাৎ হলো এবং সে আরো বেশি করে তার সৌন্দর্যে মন্ত্রমুগ্ধ হয়ে গেল। অ্যাট দ্য এন্ড অফ আ ইয়ার দ্য সিচুয়েশন অফ মিস্টার র্যালফ স্পেন্সার ওয়াজ দিস, হি হ্যাড ওন দ্য রেসপেক্ট অফ দ্য কমিউনিটি, হিজ শু স্টোর ওয়াজ ফ্লোরিসিং অ্যান্ড হি অ্যান্ড আন্নাবেল ওয়ার engaged to be married in 2 weeks. Mr. Adams, the typical plodding country banker, approved of Spencer. Annabel's pride in him almost equaled her affection. He was as much at home in the family of Mr. Adams and that of Annabel's married sister as if he were already a member. বছরের শেষে মিস্টার র্যালফ স্পেন্সারের অবস্থাটা এইরকম হলো। সে এলাকার সকলের শ্রদ্ধা লাভ করেছে, তার জুতোর দোকানটির উন্নতি হচ্ছে আর সে ও আন্নাবেল সপ্তাহ দুয়ের মধ্যে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে বলে ঠিক হয়ে গেছে। মিস্টার আদামস, যিনি একেবারে আদর্শ পরিশ্রমী দেশীয় ব্যাংকার, তিনি স্পেন্সারকে পছন্দ করলেন। তাকে নিয়ে আন্নাবেলের যতটা অহংকার তার ততটাই ভালোবাসা। জিমি মিস্টার আদামসের পরিবারের সঙ্গে ও আন্নাবেলের বিবাহিত দিদির পরিবারের সঙ্গে এত সহজভাবে মিশে গেল যে সে তাদের বাড়ির একজন হয়ে গেল। ওয়ান ডে জিমি স্যাট ডাউন ইন হিজ রুম অ্যান্ড রোট দিস লেটার হুইচ হি মেইলড টু দ্য সেফ অ্যাড্রেস অফ ওয়ান অফ হিজ ওল্ড ফ্রেন্ডস ইন সেন্ট লুইস। একদিন জিমি তার ঘরে বসে এই চিঠিটা লিখল যেটা সে সেন্ট লুইসের তার পুরানো বন্ধুর নিরাপদ ঠিকানায় পোস্ট করে দিল। ডিয়ার ওল্ড পল, আই ওয়ান্ট টু বি অ্যাট সুলিভান্স প্লেস ইন লিটল রক নেক্সট ওয়েনসডে নাইট অ্যাট 9 o'clock. আই ওয়ান্ট ইউ টু উইন্ড আপ সাম লিটল ম্যাটার্স ফর মি অ্যান্ড অলসো আই ওয়ান্ট টু মেক ইউ আ প্রেজেন্ট অফ মাই কিট অফ টুলস। আই নো ইউ উইল বি গ্ল্যাড টু গেট দেম। ইউ কুডন্ট ডুপ্লিকেট দ্য লট for $1,000. Say, Billy, I have quit the old business. A year ago, I have got a nice store. I am making an honest living and I am going to marry the finest girl on earth 2 weeks from now. It's the only life, Billy, the straight one. I wouldn't touch a dollar of another man's money now for $1,000,000. After I get married, I am going to sell out and go west where there won't be so much danger of having old scores brought up against me. I tell you, Billy, she is an angel. She believes in me and I wouldn't do another crooked thing for the whole world. Be sure to be at Sulich for I must see you. I will bring along the tools with me. Your old friend, Jimmy. প্রিয় পুরনো বন্ধু, লিটল রকের সুলিভান প্লেসে আগামী বুধবার রাত 9টা নাগাদ তোমাকে দেখতে চাই। আমি চাইছি তোমার সঙ্গে একটা ছোট্ট ব্যাপার সেরে ফেলতে, আর আমি যন্ত্রপাতির ব্যাগটাও তোমাকে উপহার দিতে চাই। আমি জানি ওগুলো পেলে তুমি খুশি হবে। $1,000 দিলেও এর মতো জিনিস তুমি আর দুটি পাবে না। জানো বিলি, আমি পুরনো ব্যবসাপাতি ছেড়ে দিয়েছি বছরখানেক আগে থেকেই। আমার একটা চমৎকার দোকান হয়েছে, আমি সৎভাবে বাঁচছি, আর 2 সপ্তাহ পর আমি পৃথিবীর সবচেয়ে সুন্দরী মহিলাকে বিবাহ করছি। বিলি, এটাই আমার একমাত্র জীবন, এই সোজা পথের জীবন। $1,00,000 দিলেও আমি আর অন্য কোনো মানুষের একটা পয়সাতেও হাত দেব না। বিবাহের পর আমি দোকান তুলে দিয়ে পশ্চিমে চলে যাব, সেখানে আমার ওপর পুরনো কলঙ্কগুলি প্রকাশিত হবার কোনো বিপদ থাকবে না। আমি তোমাকে বলছি বিলি, সে একজন স্বর্গের পরী। সে আমাকে বিশ্বাস করে আর আমি কিছুতেই বাঁকা কোনো কিছু করতে পারবো না। সুলির ওখানে তুমি অবশ্যই আসবে, কারণ তোমার সঙ্গে আমার দেখা হওয়াটা খুব জরুরি। আমি সঙ্গে করে আমার যন্ত্রপাতিগুলি নিয়ে যাব। তোমার পুরনো বন্ধু জিমি। অন দ্য মন্ডে নাইট আফটার জিমি রোড দিস লেটার, বেন প্রাইস জকড
unobtrusively into Elmore in a livery buggy. He lounged about town in his quiet way until he found out what he wanted to know. From the drug center across the street from Spencer's shoe store, he got a good look at Ralph Dispenser. সোমবার রাতে জিমি এই চিঠি লেখার পর বেন প্রাইস অজ্ঞাত সারে তার ঘোড়ায় টানা গাড়িতে করে এলমোরে এলেন। তিনি শান্তভাবে শহরটা ঘুরে ঘুরে দেখতে লাগলেন যতক্ষণ না তিনি যা চাইছিলেন সেটাকে আবিষ্কার করতে পারলেন। রাস্তার অন্য ধারে একটা ওষুধের দোকান থেকে স্পেন্সারের জুতোর দোকান অবধি তিনি র্যাল্ফ ডিসপেন্সারকে ভালোভাবে পর্যবেক্ষণ করলেন। "Going to marry the banker's daughter, are you, Jimmy?" said Ben to himself softly. "Well, I don't know." "Tahole, Jimmy, tumi banker-er meyeke biye korbe?" Ben mone mone bollen. "Achha, eta to amar jana nei." The next morning, Jimmy took breakfast at the Adamses. He was going to Little Rock that day to order his wedding suit and buy something nice for Annabel. That would be the first time he had left town since he came to Elmore. It had been more than a year now since those last professional jobs, and he thought he could safely venture out. পরদিন সকালে জিমি অ্যাডামসদের বাড়িতে সকালের খাবার খেলেন। ওই দিন সে তার বিয়ের দিন যে স্যুটটা পরবে সেটা ও আন্নাবেলের জন্য একটা কিছু সুন্দর জিনিস কেনার জন্য লিটল রকে যাবে। এলমোরে আসার পর এই প্রথম সে শহর ছেড়ে বের হবে। সে পেশাদারি কাজ করার পর থেকে এই অবধি বছরখানেক কেটে গেছে, আর তাই সে ভাবল যে সাহস করে বাইরে বেরোলে তার কোনো বিপদ নেই। After breakfast, quite a family party went downtown together. Mr. Adams, Annabel, Jimmy, and Annabel's married sister with her two little girls, aged 5 and 9. They came by the hotel where Jimmy still boarded, and he ran up to his room and brought along his suitcase. Then they went on to the bank. There stood Jimmy's horse and buggy, and Dolph Gibson, who was going to drive him over to the railroad station. প্রাতরাশের পর বেশ একটা পারিবারিক দল একসাথে শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। দলে ছিল মিস্টার আদামস, আনাবেল, জিমি ও আনাবেলের বিবাহিতা দিদি, সঙ্গে তার দুটি ছোট মেয়ে, একজনের বয়স 5, অন্যজনের 9। জিমি যে হোটেলে তখনও ছিল সেখানে তারা চলে এলো, আর সে তাড়াতাড়ি তার ঘরে গিয়ে স্যুটকেসটা সঙ্গে করে নিয়ে এলো। তারপর তারা ব্যাংকে গেল, সেখানে জিমির ঘোড়া ও গাড়িটা আর ডলফ গিবসন, যে তাকে রেল স্টেশন পর্যন্ত গাড়ি চালিয়ে পৌঁছে দেবে, অপেক্ষা করছিল। অল ওয়েন্ট ইনসাইড the high curved oak railings into the banking room, Jimmy included, for Mr. Adams' future son-in-law was welcome anywhere. The clerks were pleased to be greeted by the good-looking, agreeable young man who was going to marry Miss Annabel. Jimmy set his suitcase down. Annabel, whose heart was bubbling with happiness and lively youth, put on Jimmy's hat and picked up the suitcase. "Wouldn't I make a nice drummer?" said Annabel. "My Ralph, how heavy it is. Feels like it was full of gold bricks." সবাই মিলে উঁচু ওক কাঠের রেলিং দিয়ে ঘেরা ব্যাংকের ভিতরের ঘরে প্রবেশ করলো, সঙ্গে জিমি, কারণ মিস্টার আদামসের হবু জামাই সর্বত্রই স্বাগত। ব্যাংকের কেরানিরা এই সুদর্শন রুচিবান যুবকের দ্বারা অভ্যর্থিত হয়ে আনন্দিত হলেন। এই যুবক মিস আন্নাবেলের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছে।
জিমি তার সুটকেসটা নামিয়ে রাখলো। আন্নাবেল, যার হৃদয় আনন্দ ও দুরন্ত যৌবনের আবেগে টলমল করছিল, সে জিমির টুপিটা আর টুপিটা পরল আর সুটকেসটা তুলে নিল। আমাকে চমৎকার ড্রাম বাদকের মতো দেখতে লাগছে না? আন্নাবেল বলল। ও র্যাল্ফ, কি ভারী এটা, মনে হচ্ছে যেন সোনার ইটে ভর্তি। লট অফ নিকেল প্লেটেড শু হর্নস ইন দেয়ার, সেড জিমি কুললি, দ্যাট আই এম গোয়িং টু রিটার্ন, থট আই উড সেভ এক্সপ্রেস চার্জেস বাই টেকিং দেম আপ, আই এম গেটিং অফুলি ইকোনমিক্যাল। অনেক নিকেল করা জুতো তৈরির কাঠামো আছে ওতে, জিমি নিষ্প্রিয়ভাবে বলল, আমি ওগুলো ফেরত দেব। ভাবলাম নিজে বয়ে নিয়ে গেলে ফেরত পাঠাবার খরচটা লাগবে না, আমি ভীষণ মিতব্যয়ী হয়ে যাচ্ছি। দ্য এলমোর ব্যাংক হ্যাড পুট ইন আ নিউ সেফ অ্যান্ড ভোল্ট, মিস্টার আদামস ওয়াজ ভেরি প্রাউড অফ ইট অ্যান্ড ইনসিস্টেড অন অ্যান ইন্সপেকশন বাই এভরি ওয়ান। দ্য ভোল্ট ওয়াজ আ স্মল ওয়ান, বাট ইট হ্যাড আ নিউ পেটেন্টেড ডোর, ইট ফাস্টেন্ড উইথ থ্রি সলিড স্টিল বোল্টস থ্রোন সাইমালটেনিয়াসলি উইথ আ সিঙ্গল হ্যান্ডেল অ্যান্ড হ্যাড এ টাইম লক। এলমোর ব্যাংকে একটা নতুন ভোল্ট বসেছে, মিস্টার আদামস এটা নিয়ে গর্বিত ছিলেন, আর প্রত্যেকে গিয়ে সেটা দেখুক, এটাই তিনি চাইছিলেন। গেটটা ছোটখাটো, তবে এর দরজাটা নতুন ধরনের ও সুরক্ষিত। তিনটি খাঁটি স্টিলের তৈরি বোল্ট দিয়ে এটা আটকানো ছিল, একটা মাত্র হাতল দিয়েই তিনটি বোল্টকে একসঙ্গে চালনা করা যায়, আর ছিল একটা সময় তালা। মিস্টার আদামস বিমিংলি এক্সপ্লেইনড ইটস ওয়ার্কিংস টু মিস্টার স্পেন্সার, হু শোড আ কোর্টিয়ার্স বাট নট টু ইন্টেলিজেন্ট ইন্টারেস্ট। দ্য টু চিলড্রেন মে অ্যান্ড আগাথা ওয়ার ডিলাইটেড বাই দ্য শাইনিং মেটাল অ্যান্ড ফানি ক্লক অ্যান্ড নবস। মিস্টার আদামস খুব আনন্দের সঙ্গে মিস্টার স্পেন্সারকে এর কার্যপ্রণালী ব্যাখ্যা করে বোঝাতে লাগলেন। সে ভদ্রতা করে তবে খুব মনোযোগ না দিয়েই তা শুনছিল। দুই শিশু মেয়ে ও আগাথা চকচকে স্টিলের ধাতু ও মজাদার ঘড়ি ও নবগুলি দেখে আনন্দ করছিল।